অবিগেন এখন হল বুলেট খেলি আর এখন যদি 90 মিনিটের ভিতর খাই শেষ করে দিব পারে তেনে জিকিব ক্লাসিক 350 মোট পিছফেলে আছে দেখিবলে পাইছে ক্লাসিক 350 এখন 90 মিনিটত খাওক আর ক্লাসিক 350 ঘরত লৈ যাও আজি মই চ্যালেঞ্জ তো করিম সো ভিডিওটো একদম লাস্ট লৈকে চাই থাকিব আর ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আকৌ এটা মজা আর ইন্টারেস্টিং ভিডিওকে আপনাদের স্বাগত জানাইছো আপনাদের থাম্বনেল আর টাইটেল দেখা পাই ধরব পারিছে আজি মই আছো গুয়াহাটি নতুনকে অ্যাপ বুলেট থালি ট্রাই করব মানে এখন ডাঙর থালি থাকিব একদম বহুত খানা থাকিব সেইখন যদি এক ঘন্টা 30 মিনিট মানে দেড় ঘন্টার ভিতর আপনাদের খাই কমপ্লিট করে দিব পারে তেনে জিকিব মই উঠি থাকা এই বুলেট খন তো আজি সেই চ্যালেঞ্জটো করব মই আইছো আর এখন আজি নিম বলে ভাবিছো চ্যালেঞ্জটো করিম থালি খন রেডি হয়ে আছে তার আগে বুলেট খন এবার স্টার্ট করি থাকো গাইজ আপনাদের মোট পিছফেলে বুলেট খন দেখি লোক আর এই টেবুলতে থালি খন আনব অল্প পিছত আর গাইজ মানে বহুত বেশি এক্সাইটেড আজি রাতেপর খোয়া নাই এতালেক আর এখন লোকেশনটি মানে আপনাদের জানাই আছো ডাউন টাউন হসপিটালের একদম ফ্রন্টতে সম্মুখতে ডাউন টাউন হসপিটাল আছে তার একদম ফ্রন্টতে বিরিয়ানি কিংডম মহারাজা থালির ভিডিওটি হয়তো চাইছিলে মোর আজির পর ছয় মাহমান আগত আপলোড করেছিল তো তার একটা ব্রাঞ্চ হয় তো আপনাদের আহিব পারে আর চ্যালেঞ্জ তো কমপ্লিট করব পারে মানে ডেসক্রিপশনতো লিঙ্ক সিঙ্ক দিয়ে দিম বারো তো এটা বেশি দেরি নকরো বহুত বেশি এক্সাইটেড থালি আনব লাগে তো গাইজ খালি আই গল বুলেট খালি আর এইফালে আছে বাপরে বাপ এখানে আর কিনা আছে নাকি ও ড্রিঙ্ক আছে ওকে এখন খাব লাগবে গাইস তো গাইজ এইখন হল বুলেট থালি এইখন যদি আপনাদের 90 মিনিটসত কমপ্লিট করে দিব পারে তেনে জিকিব ক্লাসিক 350 একদম সম্মুখত আছে দেখবলে পাইছে সো এইখন ডাইরেক্ট লৈ যাওক এইখন কমপ্লিট করক 90 মিনিটত আর এইখন জিকি লৈ যাওক গাইজ বলে পাইছে এইখন যদি দেড় ঘন্টার ভিতর খাই দিও বুলেট খান পাবো দাদা আছে আমার ইয়ার পর দাদা কই দিব দাদা একদম হসা নাই এটো একদম হসা এতিয়া যদি খাব পারে কোনবাই আজি তো আমার দাদা লৈ যাব বুলেট খান এই কারণে মই অলরেডি সাবি খন খুলি পেলে আমার টেবিলে তো রাখি দিছো তাকে তো এটু খাবো আর বুলেট খন লৈ গুছি যাব মানে আপনালোকে আজি এখন নতুন বুলেট বুক করিব লাগিল অলরেডি মোর বুকিং আছে আজি মই লৈ যাম এখন যোৱাৰ পিছত কিংডমৰ স্টাফ আছে মই খাব পাৰিম নে একদম পাৰিবো শিওর নে শিওর তো গাইজ আপনাদের থালি খন দেখবলে বেশি আর ইয়াতে কি কি আছে মই আপনাদের জানাই আছো তো দাদাই হেল্প করবে দাদা কই দিও এটু হল আপনা হায়দ্রাবাদী হায়দ্রাবাদী বিরিয়ানি কলকাতা আফগানি এটু কাবাব এটু হল পনির কাবাব মালাই তার পিছত ইকিটা স্টার্টার আই গল হরাবড়া কাবাব চিকেন টিক্কা দই চিকেন এটু হল কাবাব চিকেন তার পিছত আপনা ডেজার্ট আই গল গোলাপ জামুন দুটা ফিরনি ললিপপ আহি গৈছে তাতে কাবাব আহি গল এক্সট্রা কে স্টার্টার হল তার পিছত গ্রেভি দুটা আছে লচ্ছা কুলচা আর নান আছে ইয়াতে আর ইয়াতে ড্রিঙ্ক আপনার ড্রিঙ্কত আহিব কিউব মইতো ভার্জন মইতো যেটু মশালা কোক স্ট্রবেরি ফিজ কিউবি ম্যাঙ্গো এন্ড সুইট লস্যি পাঞ্জাবি লস্যি যেটু কয় আপনার দেখালো এই থালি খন কি কি আছে আর ইমান বস্তু মানে একলে দেখা পাই মানে কোরপর স্টার্ট করো মানে ভাবি পো না আর দিনটি একো খোয়া নাই সো বহুত বেশি ভোকো লাগি আছে দেখা পাই এনেকা বস্তু দেখা পাওয়ার পিছত একো ভাবিব মন না যে তো বলক আজি চ্যালেঞ্জটো একসেপ্ট করো আর চাবি আছে দ্বীপাত চাবি দেখবলে আছে তো বুলেট আজি লৈহে যাম তো ভিডিওটো একদম লাস্টলৈকে চাই থাকিব শেয়ার করে দিব আর কোনোবা যদি এখন থালি খাই শেষ করিব পারে আপনি জানে এবার মেনশন করে দিব গাইজ তো বলক ভিডিওটো আরম্ভ করো ওকে গাইজ সময় হল 4:53 পাঁচ মিনিট আছে পাঁচটা বাজিব আর মোট হাতত আছে দেড় ঘন্টা 90 মিনিট তো বলক ভিডিওটো আরম্ভ করো স্টার্ট করে দিও আজি বুলেট লৈ যাম গাইজ পিস গিটা সব গেছে ঠিক কম আর ইমান ডাঙর ডাঙর লেগ পিস আছে আর বহুত খিনি বস্তু আছে তো গাইজ দুটা লেগ পিস খালো ইমান ডাঙর ডাঙর লেগ পিস না আর এখানে বহুত খিনি আছে তো খাই আছো আর টেনশন নাই পুরা লাস্ট টাইমলৈকে খাম কিবা হলে কাষত হসপিটাল আছে তো গাইজ মানে ইমানখিনি বস্তু আছে ন এনেকুৱা লাগিছে গোটেইখিনি এবাৰ খাই শেষ কৰি দিম সেইটো খাই আছোঁ আৰু যিমান পাৰিম
তো গাইজ এটা বস্তু আমি মানে এনি টাইম খাই থাকিলে বোর লাগি যায় তো এক্সচেঞ্জ কৰিব লাগে কাবাব আছে আজি তে ডাঙৰ ডাঙৰ লেগ পিস খালো এক প্লেট বিৰিয়ানীৰ আদামান খালো লগতে এটা জুস কমপ্লিট আৰু এতিয়া অকণমান বেলেগ বস্তু খাওঁ স্টার্টাৰৰ ফালে খাওঁ হৰিয়ালি চিকেন হৰিয়ালি আছে ফালে দেখিবলৈ হৈছে সেউজীয়া চিকেন তো বিৰিয়ানীৰ কোৱালিটি আছে কিন্তু তো গাইজ চিকেন হৰিয়ালিটো খাই বহুত বেছি ভাল লাগিলে হ'লে খানাত টেষ্টি আৰু চিকেন টিক্কা আছে এফালে আইটেম ভালেকেইটাও আছে কিন্তু চিকেন টিক্কা হৰিয়ালি অসম আৰু এক পিছ এক পিছ আছে খাম এনেকৈ খামেই মানে আৰু এইফালে আছে মালাই কাবাব এইটো এটা চিকেনৰ মজা আইটেম তো এই চেলেঞ্জটো যিহেতু একচেপ্ট কৰিছোঁ গোটেইকেইটা আইটেম এবাৰ হ'লেও মানে ট্ৰাই কৰিম চ' এতিয়া ওপৰে ওপৰে গোটেইখিনি খাই আছোঁ পিছত একফালৰ পৰা খাই যাম এখন নান নান অলপ ঠাণ্ডাই হৈ গ'ল ত' জাগাই নাই গৈ ধুনীয়া গ্ৰেভি আছে চিকেন নানকেইখন যদি অলপ আগতে খালোঁ হয় গৰম গৰম পালোঁ হয় কিন্তু সেয়াই আৰু ভিডিঅ' বনোৱাৰ কাৰণে অকণমান বেলেগ বেলেগো কিবা কিবি নান আছে তো মইতো নামকেইটা পাহৰি গ'লোঁ কি কি আছে খাবই লাগে বাদ দিয়কে নাম নাম নে কিয় ফৰ এবাৰ মোৰ খাব মন গৈছে কাবাব আধা কেজিমান থাকিব গাইজ তো এয়া দেখিবলৈ হৈছে বঢ়িয়া কাবাব ওপৰত আছে বেশ ভালে কেইপিচ কাবাব আছে তো দুপিচমান থৈ লোৱাৰ পিছত খাম বিৰিয়ানী তলত খাব লাগিব বহি বহি খাই পেলাই ইয়াতে বৰ লাগি গৈছে বহুত টাইম বহি বহি খাই আছোঁ বাট এনফিলত বহি খাম তেতিয়া অলপ আৰু জোচটো আহি যাব সময় হ'ল 5:30 আৰু মোৰ 35 মিনিটছ খোৱা কমপ্লিট হৈ গ'ল আৰু এক ঘণ্টাৰ আৰু 5 মিনিট কম আছে মানে 1 আৱাৰ আছে আৰু মোৰ হাতত তো আধা ঘণ্টা পূৰা খালোঁ অকণমান ৰেষ্ট দিলোঁ বাপৰে বাপ তললৈকে যাই লওক অ'কে এইটো দেখিবলৈ পাইছে এইটো হ'ল আফগানী আৰু দেখিবলৈ পাইছে গোলাপ ফুলৰ পাহি আছে ওপৰত কাজু বাদাম কণী তো মজা আৰু দেখিবলৈ মজা মানে গোটেই কেই প্লেট বিৰিয়ানী 6 প্লেট বিৰিয়ানী আছে ইয়াতে 6টা বাতি আছে গোটেইকেইটা বিৰিয়ানীত এটা বস্তু কমন পাব সেইটো হ'ল এই বম বম লেগ পিচ গাইজ যিটো আফগানী আছিলে খাই বহুতেই বেছি ভাল লাগিলে তো গাইজ আফগানীটোতো খালোঁ মানে টেষ্ট কৰিলোঁ পিছত যদি জাগা জাগা থাকে খাম আৰু আৰু গাইজ কি ক'ম আৰু পেট লাহে লাহে ভৰি আহিছে তো কাবাবদাৰ পনীৰ কাবাব বিৰিয়ানী আছে ওপৰত ধুনীয়াকৈ ফ্ৰুটছ আছে আৰু নামটোৱে ভাল লাগে নাবাবদাৰ পনীৰ কাবাব বিৰিয়ানী তো গাইজ যিকেইটা বিৰিয়ানী আছিলে 6টা বেলেগ বেলেগ আছিলে গোটেইকেইটা ট্ৰাই কৰিলোঁ আপোনালোকক দেখালোৱে এনকোৰ্চ বহুত খালোঁ এইটো খাব মন গৈ আছে যিমান অস্তাটি মাৰিছিলোঁ ভিডিঅ'টোৰ ষ্টাৰ্টিঙতে পূৰা খাই শেষ কৰি দিম গম পাইছিলোঁ বাৰু পেট লাহে লাহে ভৰি আহি আছে আৰু চাগে অকণমান খাব পাৰিম গাইজ কি ক'ম আৰু মানে ৰখি ৰখি খাই আছোঁ ন পেটটো ভৰি ভৰি গৈ আছে পেটত আৰু জাগা নাই গাইজ তো লাষ্ট ট্ৰাই আৰু মোৰ মানে গাইজ মুখত সোমাব মন যোৱা নাই এতিয়া মানে পূৰা আঙুৱাই আহিছে পেট ভৰি গৈছে ন এতিয়া আৰু মানে একো নাই আৰু মানে এইটো যিটো ড্ৰিংক মই খালোঁ এইটো জালজিৰা আছে এইটো লাষ্টৰ টাইমত খাবলৈ বহুত বেছি ভাল কাৰণ মানে গমেই পাই এনেকুৱা বস্তু খাই দিয়াৰ পিছত হজম হৈছে যিমানখিনি খাই তো আৰু লাষ্টত এইটো আছে গাখীৰ ওপৰত গোলাপ ফুলৰ পাহি আছে তো এই দুটা লাষ্টত খাবৰ কাৰণে বেষ্ট লাষ্টত গোলাপ জামুন
মজা হবা তেনেকে দুটা বাটি আছে কাজু বাদাম আছে ওপৰ তো গাইজ মই এখিনিতে হার মানিছো আজি চ্যালেঞ্জ তো আৰু ইয়াতকে মানে সম্ভৱ নহয় আৰু যদি খাব ট্রাই কৰো ফাছকে ডাউন টাউন যাব লাগিব ওচৰতে আছে তো গাইজ পুৰা খালো মানে মোৰ অৱস্থা বেয়া মানে আৰু একো খোৱাৰ কথা ভাবিব নোৱাৰো পুৰা গলৰ লৈকে আবলি খোৱা বুলি যে কয় হেনেকুৱা অৱস্থা হৈ গৈছে পুৰা পেট মানে পুৰা ভৰ্তি আৰু খাই ভাল লাগিলে বিৰিয়ানীৰ কোৱালিটি ভাল আছিলে আপোনালোকে যদি বুলেট কিনিম বুলি ভাবি আছে বা এনফিল্ডৰ কিবা গাড়ী কিনিম বুলি ভাবি আছে তাৰ আগতে আপোনালোকে এই চেলেঞ্জটো এবাৰ কৰি চাব পাৰে কিজানি জিকিয়ে যায় ময়ো সেইটো আশাতে আছিলোঁ যে বুলেটখন লৈ যাম কিন্তু নহ'ল আৰু মোৰ দ্বাৰা মই ট্ৰাই কৰিলোঁ নিজৰ বেষ্ট দিলোঁ বাট মই ইমান খাব নোৱাৰোঁ গতিকে আপোনালোকে যদি খাব পাৰে বা আপোনালোকৰ যদি কোনোবা ফ্ৰেণ্ড আছে খাব পাৰা টেগ কৰি জনাই দিয়ক শ্বেয়াৰ কৰি দিয়ক চবৰে লগত শ্বেয়াৰ কৰি দিয়ক কিজানি আপোনালোকৰ কোনোবা ফ্ৰেণ্ডে খাব পাৰে আৰু বুলেটখন পাই যায় তো গাইজ পেকিং কৰিব লৈ গ'ল আৰু অলপ খাব মন আছিল বাৰু বাট একো নাই তো গাইজ জিতিব যিহেতু নোৱাৰিলোঁ চাবি দুপাত বহুত দুখিতভাৱে মই দাদাক বতালোঁ নিম বুলি ভাবিছিলোঁ ময়ো ভাবিছিলোঁ যে ধ্ৰুৱদাই লৈ যাব চাবিখন মোক পাওঁ আজি চাবি নহয় মোক বুলেটখনে কিন্তু মোৰো বেয়া লাগিছে চাবিটো লৈ মই ভাবিছিলোঁ ধ্ৰুৱদাই খাই লৈ দি দিয়া আৰু বাইকখন নেকি আৰু যি নহওক থালিখনৰ বিষয়ে এবাৰ ভালকৈ দাদাৰ পৰা শুনি লওক ঠিক আছে এতিয়া হ'ল এইটো হ'ল আমাৰ মেল ফৰ ছিক্স এটা কম্বো থালি চ' আমি ফেমিলিৰ কাৰণে ৰাখিছোঁ প্লাছ আমি এইটো চেলেঞ্জ হিচাপত দি আছোঁ যোনে বাইক ল'ব সেইটোৰ কাৰণে আপুনি আহক ইয়াতে জাষ্ট 2499 অনলি 2499 ৰুপিছৰ এটা থালি আপুনি ইয়াতে ট্ৰাই কৰক যদি 90 মিনিটছত কমপ্লিট কৰি দিয়ে এই বাইকখন আপুনি লগতে লৈ যাব পাৰিব গতিকে গেছ বেছি দেৰি কৰিব নালাগে যিমান সোনকালে পাৰে যিমান সোনকালে পাৰে আহক বা কোনোবা ফ্ৰেণ্ডে আপুনি যদি নোৱাৰে কোনোবা ফ্ৰেণ্ড যদি পাৰে মেনশ্যন কৰি দিয়ক যদি ফেচবুকত চাইছে বা যদি ইউটিউবত চাইছে পুৰা শ্বেয়াৰ কৰি দিয়ক যাতে সকলোৱে দেখা পায় আৰু বাইকখন কোনোবাই জিকিব পাৰে আৰু গেছ এইটো হ'ল ইয়াৰ ইণ্টেৰিয়ৰ ধুনীয়াকৈ এইবিলাকত আপোনালোকে বহি পেলাই চেলেঞ্জটো কৰিব পাৰিব লগতে ফেমিলিৰ লগত আহি বা ফ্ৰেণ্ডছৰ লগত আহি ট্ৰাই কৰিব পাৰিব বাহিৰতো এইখিনি জেগা আছে ইয়াতে ফুড কোৰ্ট হ'ব গৈ আছে অতি শীঘ্ৰে মই ভিডিঅ' বনাম বাৰু তাৰ ওপৰতো এয়া আছিল আজিৰ ভিডিঅ' মইতো খাই বহুত বেছি ভাল পালোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই কেনেকুৱা পাইছে কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব লগতে যদি ফেচবুকত চাই আছে নিজৰ ফ্ৰেণ্ডক মেনশ্যন কৰি দিব লগতে শ্বেয়াৰ কৰি দিব আৰু লাইক কৰিবলৈ নাপাহৰিব নেক্সট ভিডিঅ'ত লগ পাম মজা মজা ভিডিঅ' আহি আছে তেতিয়ালৈকে বাই বাই টেক কেয়াৰ সুস্থ থাকক লাগিব জয় অসম বাই বাই বাকী জিকিবতো নোৱাৰিলোৱে এবাৰ ষ্টাৰ্ট আৰু কৰি দিওঁ আৰু নে কি কয় অ'